হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং হোমে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি এপিসোড দেখার জন্য। আজকে আমি আপনাদের জন্য খুবই 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 মজার একটি সন্দেশের রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। এই সন্দেশটি খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করা। সন্দেশটি খেতে অসাধারণ মজার, আর দেখতেই তো পাচ্ছেন কতটা চমৎকার। তাহলে চলুন দেখে নিন এই সন্দেশটি আমি কিভাবে তৈরি করেছি এতটা সুন্দর করে আর এতটা মজা করে। সন্দেশগুলো তৈরি করার জন্য ফার্স্ট আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো বাটার। বাটারটা গলে গেলে এর মধ্যে অ্যাড করব ইনস্ট্যান্ট কোকোনাট। এখানে আমি 2 কাপ ইনস্ট্যান্ট কোকোনাট ইউজ করেছি। কোকোনাটকে বাটারের মধ্যে 3-4 মিনিট ভেজে নিব, এতে করে কোকোনাটের সুন্দর একটি স্মেল আসবে। চুলাকে আমি মিডিয়াম টু লোতে রেখেই কোকোনাটগুলোকে ভেজে নিচ্ছি, তবে খেয়াল রাখবেন যেন কোকোনাটের কালারটা চেঞ্জ না হয়ে যায়। এখন আমি কোকোনাটের সাথে অ্যাড করব 1 কাপ কনডেন্স মিল্ক। অ্যাড করে নিচ্ছি 1/2 টিস্পুন এলাচ পাউডার। অ্যাড করে নিচ্ছি 1/2 কাপ মিল্ক পাউডার। সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর যে আমি চুলাকে লোতে রেখেছি, এভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। নাড়া কিন্তু কিছুতে বন্ধ করা যাবে না, এতে করে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কোকোনাটের মিক্সারটাকে এখন আমি 2টি ভাগে ভাগ করে একটি ভাগকে উঠিয়ে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। আরেকটি ভাগের সাথে অ্যাড করে নিচ্ছি 2 টেবিল স্পুন কোকো পাউডার। চুলাকে আমি লো ফ্লেমে রেখে কোকো পাউডারকে কোকোনাটের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্সারটাকে চুলা থেকে উঠিয়ে একটি প্লেটে নিয়ে নিচ্ছি কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। কোকোনাটের 2টি মিক্সারই রেডি হয়ে গিয়েছে, সামান্য ঠান্ডা করে নিয়েছি। আবার বেশি ঠান্ডা করা যাবে না, হাতে সহ্য করতে পারে এমন ঠান্ডা বা গরম হলেই চলবে। ফার্স্ট আমি চকলেট কালারের কোকোনাট মিক্সার থেকে একটু মিক্সার নিয়ে গোল বলের মতো করে এভাবে 2 হাত দিয়ে মাঝখানে চেপে চেপে ফাঁকা করে নিচ্ছি। এরপর ফাঁকা জায়গায় দিয়ে দিচ্ছি হোয়াইট কালারের কোকোনাট মিক্সার। সেম ভাবে চেপে চেপে মাঝখানে ফাঁকা করে কোকোনাটের একটি শেপ দিয়ে দিচ্ছি। কোকোনাট ভাঙ্গার পর যে লুকটা আসে, সন্দেশগুলোকে আমি সেই লুকটা দেওয়ার চেষ্টা করছি। এভাবে আমি সন্দেশগুলোকে রেডি করে নিচ্ছি।
আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন সন্দেশগুলো তৈরি করা কতটা সহজ। সেমভাবে চকলেট কালারের মিক্সচারটা নিয়ে গোল করে মাঝখানে ফাঁকা করে হোয়াইট কালারের মিক্সচারটা মাঝখানে দিয়ে মাঝখানে ফাঁকা করে নিলেই একটি শেপে চলে আসবে, যে শেপটি দেওয়ার চেষ্টা করছি। এভাবে আমি সবগুলো সন্দেশ রেডি করে নিয়েছি। ভিউয়ার্স, কোকোনাটের হোয়াইট কালারের মিক্সার থেকে কিছু মিক্সার রয়ে গিয়েছে, এগুলো দিয়ে এখন কি করা যায় বলুন তো? কোকোনাটের লাড্ডু তৈরি করে খাবো নাকি অন্য কিছু করব? তাহলে চলুন দেখি কি করা যায়। হোয়াইট কালারের মিক্সার থেকে সামান্য মিক্সার নিয়ে ছোট আকারে বল তৈরি করে রেডি করে রাখা কোকোনাট শেপের মাঝখানে বসিয়ে দিব। ভিউয়ার্স, আপনারা কি বুঝতে পেরেছেন এটি কি বা কেমন দেখাচ্ছে? এটিকে অনেকে অনেকভাবে ডেকে থাকে, কেউ বলে নারকেলের কেশর, কেউ বলে নারকেলের ঠুসা, আবার কেউ বলে নারকেলের খোপা। আসলে এর সঠিক নাম কি আমি নিজেও জানি না, আপনারা জানলে অবশ্যই বলে দিবেন। এভাবে আমি সন্দেশের আরেকটি শেপ দিয়ে দিলাম। ভিউয়ার্স, দেখলেন তো কতটা সহজে আর কতটা শর্ট টাইমে তৈরি করা যায় অসাধারণ মজার এই সন্দেশটি। এই সন্দেশটি দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজার। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।